আসসালামু আলাইকুম, আমি বর্ষা। লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ শোরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই লাইভটা খুবই চটজল দিয়ে একটা লাইভ হবে, তাড়াতাড়ি আমি লাইভটা করে চলে যাব শোরুম থেকে। তার আগে আপনাদের জানিয়ে দেই, আমরা কিন্তু পার্ল গাউন নিয়ে আসছি, প্রাইস মাত্র 1600 টাকা। পার্ল গাউনটার কালারটা অনেক সুন্দর, আমার মনে হয় এই টাইপের কালারগুলো যে কোনো আপুদের ভালো লাগবে, স্টুডেন্টদের ভালো লাগবে, যে কোনো বয়সের আপুদের ভালো লাগবে। পাশাপাশি এটার সাথে আমি একটু ব্ল্যাক কালার হিজাব দিয়ে পরলাম। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু এই ধরনের কালারগুলো আমি অলওয়েজ ব্ল্যাক কালার দিয়েই পরি, সো অন্য কালার না পরি আজকে, যেহেতু যেটার সাথে আমি কমফোর্টেবল সেটা দিয়েই পরি। ইয়েট আমাদের কাছে কিন্তু আরও সুন্দর একটা কালার আছে যেটা কিনা এটার সাথে খুবই ভালো লাগতো। তো এখন কেন জানি হুট করে রিগ্রেট হচ্ছে যে এইটা দিয়ে একটু পরে দেখলে বেবি ভালো হতো। এই কালেকশনটাও আমাদের কাছে আছে, মানে এই কালারটা, এই হিজাবটাও এটার পাশাপাশি আপনি পড়তে পারবেন। আর পার্ল গাউনের ডিটেলস আমি আপনাদের কাছে বলে দিব ইনশাল্লাহ। তার আগে আমাকে একটু জানাবেন যে আমার লাইভটা ক্লিয়ার কিনা, ঠিক মতো দেখা শোনা যাচ্ছে কিনা। মাহবুবা শাহিন আপু বলেছেন, বর্ষা আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আফিয়া ফারজান আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আবারও যথারীতি আমি ব্ল্যাক মানে হিজাবটা পরে আসছি। এই হিজাব প্রাইস হচ্ছে 250 টাকা। অনেকে জিজ্ঞেস করেন যে আমি যে ব্ল্যাক হিজাবটা পরি, অ্যাজ আমি ব্ল্যাক হিজাবটা অনেক বেশি পরি লাইভে বলেন বা রেগুলার আমার চলাফেরায়, আমি কোথাও ঘুরতে গেলে, খাইতে গেলে, ভার্সিটিতে আমার ব্ল্যাক হিজাবটা অনেক বেশি পরা হয়। অনেকে এটা জিজ্ঞেস করে থাকেন যে আমার ব্ল্যাক হিজাবটা হচ্ছে কোথা থেকে নেয়া। এটা আবাইনগাউনের কটন হিজাব, 250 টাকার, উইদাউট এনি স্টোন অর পার্ল কাজের যেটা, সেটা আমার এখন মনে হচ্ছে যে আমি চাইলে আজকে একটু পার্লেরটাও পড়তে পারতাম, তাই না? যেহেতু আমাদের গাউনটার মধ্যে কিন্তু পার্লের অনেক কাজ আছে, মাত্র মনে হলো আমি হচ্ছে এখন জুতো চেঞ্জ করিনি। এনিওয়েজ, খুবই ক্যাজুয়াল একটা লাইভ, আমাকে দেখেও খুবই ক্যাজুয়াল লাগছে। আজকে কেন জানি হঠাৎ করে দুপুরের পর থেকে, মানে 2টার পর থেকে আমার কিছুই করতে ইচ্ছে হচ্ছে না, আমার খাইতেও যেন ভালো লাগছে না। মানে থাকে না যে অনেক সময় শুক্রবারে আমরা একটু ভালো খাওয়ার চেষ্টা করি, আজকে আমার খাওয়ারও এনার্জি নাই, কোনো কাজেরও এনার্জি নাই, এদিকে আমার 6টার দিকে ক্লাস আছে, আবার হচ্ছে আমার একটু লাইভ আপনাদের জন্য লাইভ করারও প্ল্যান করেছিলাম, মানে কোনো কিছুরই এনার্জি পাচ্ছিলাম না, এরকম কিন্তু কিছু কিছু দিন হয়। তো আজকের লাইভ একটু উল্টা পাল্টা লাইভ, বাট আপনাদের আমি কিন্তু দেখিয়ে দিব আজকের নতুন কালেকশন। এইটা হচ্ছে একটা পার্ল গাউন, এটার নাম আমি পার্ল গাউন দিয়েছি কারণ এটা অল ওভার আপনার হচ্ছে পার্লের ছিটা দেওয়া আছে। এইটার প্রাইস মাত্র হচ্ছে 1600 টাকা। আমি ক্যাপশনে 1600 না 1500 লিখলাম, দেখো তো সর্বনাশ। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা, ঠিক আছে? আমি ক্যাপশনে কি লিখছি আমার নিজেরও মনে হচ্ছে না এখন। যমজ বোনের কিমোনো দেখে আমার মাথা নষ্ট, ব্যাংক লোন নিতে হবে, তোমরা এত সুন্দর কালেকশন কেন আনো? আপু থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপনাকে। 1600 লিখছি না? আজকে আবার এত সুন্দর কালারের আবায়া। হ্যাঁ আপু, কালারটা খুবই সুন্দর। হাই আপু, আমার বাসা রংপুর, কিভাবে বোরখা নিব তোমাদের কাছ থেকে? আফরিন আপু আসসালামু আলাইকুম। আপু কোনো সমস্যা নাই, পেজে ইনবক্স করেন, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন। আজকে আমারও এমন লাগছে আপু, কেন জানি না আজকে কিছুই জানি ভাল লাগছে না। আফিয়া আইমান আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজকে দিনটা একটু এরকম মাঝে মাঝে হয়। হ্যাঁ, আমি তখন চেষ্টা করি কি, কিছুক্ষণ নিজের মনকে প্রায়োরিটি দেই যে না, একদম বসে থাকতে ইচ্ছে হচ্ছে তো বসেই থাকি, বা কাজ করতে ইচ্ছে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে এখন একটু রেস্ট নেই। বাট একটা টাইমে এসে আমি নিজেকে আর নিজের মন যেটা চাচ্ছে ওটা থেকে একটু বেরিয়ে আসি, কারণ আমার তো ক্লাসেও যেতে হবে, লাইফটা করে গেলে ভালো, প্লাস আবার হচ্ছে একটু খেতেও তো হবে, তাই না? মানে একটু মুভমেন্ট করতে হবে। আবার আজকে কোনো মুভমেন্টের ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে বেডের মধ্যে শুয়ে বসে থাকি এরকম একটা। এরপরে যখন আমি আসছিলাম তো তখন দেখি যে রোদ কিন্তু ছিল ভালোই, হ্যাঁ মানে বেশ ভালোই রোদ ছিল, এর মধ্যে দেখি যে ভয়ঙ্কর রকমের মেঘ ডাকছে, হ্যাঁ একদম ভয়ঙ্কর লেভেলের মেঘ ডাকছে। তো আমি ভাবলাম আল্লাহ, এখন জোরে জোরে বৃষ্টি আসুক, আমার ক্লাসটা আজকে ক্যান্সেল হয়ে যাক। আমি এগুলো মনে মনে চিন্তা করতেছি যে খুবই জোরে বৃষ্টি আসুক, ক্লাস ক্যান্সেল হয়ে যাক, আর হচ্ছে আমি আরামসে এখন একটু তাহলে একটু রেস্ট নিব, আর লাইফটা করে একটু মানে কি খেতে ইচ্ছে হচ্ছে কিছু একটা অর্ডার দিয়ে ভালো কিছু একটা খাই। কারণ আমি দুপুরে আজকে আমি জানি না কেন আমি ভাত প্লেটে নিয়েছি কিন্তু আমি খেতে পারি নাই, মানে কোনোভাবেই আমার ভালো লাগছে না। আর মাছের তরকারি খেতে ইচ্ছে হচ্ছিল না, মানে মানে কিছু একটা হচ্ছিল ওই সময়, আমার
না খাওয়ার প্রতি মনোযোগ ছিল, না কাজের প্রতি, না কিছুই না। তো আমি নিজেকে একটু সময় দিলাম, আচ্ছা ঠিক আছে একটু কিছুক্ষণ আচ্ছা বিছানার মধ্যে শুয়েই থাকি, এবং শুয়ে শুয়ে যে আমি কোনো কাজ করছি ফোন টিপছি তাও না, আমি শুয়েই আছি, এরকম একটা সময় গেছে আজকে। তারপর আমি ঠিক যখন 3:30 মতো মনে হয় বাজে, তখন আমি নিজেকে একটু এটা থেকে পুল আউট করলাম যে না আমি হচ্ছে জোন আউট হয়ে যাচ্ছি, এটা করা যাবে না আমার আজকে দিনটাকে, তো কিছু একটা প্রোডাক্টিভ করতে হবে। তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে শোরুমে চলে যাই, নিউ একটা ড্রেস পরি, তারপরে হচ্ছে কিছু খাবার খাওয়া দাওয়া করে হচ্ছে আমি ক্লাস করতে চলে আসবো, এবং নিউ ড্রেস পরবো যখন তখন একটু আসলে নিজেকে একটু মানে একটু কি বলবো একটু প্রেজেন্টেবল করার ট্রাই করি আমরা, হয়তো বা আমার মুডটা চেঞ্জ হবে। অ্যান্ড এটা একদমই খুবই খুবই ইফেক্টফুল ছিল, সো আমার মনে হচ্ছে যে লাইভ করতে এসে আমার ওই যে ফেসটা ছিল হ্যাঁ ওটা থেকে আমি হচ্ছে একটু বেরিয়ে আসছি। প্রাইসটা বেশ রিজনেবল আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এটার ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই চেরি, এটার ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়াল। আর আপনি দেখেন সামনের দিকে এই বাটনটা কিন্তু শো বাটন, হ্যাঁ সামনের এই বাটনগুলো আমরা বেশ কিছু মানে কালেকশনে এখন আনছি, সেটা গাউনের মধ্যে একটু বেশি আনছি। তো অনেকেই মনে করে যে এটা বুঝি খোলা যাবে না, এটা হচ্ছে শো বাটন, হ্যাঁ এগুলো শো বাটন। নিচের দিকে আপনার হচ্ছে এই যে এই রকম হচ্ছে কুচি দিয়ে ফ্রিল দেওয়া আছে, আর এই যে দেখেন যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে যারা নিতে চাচ্ছেন এটা পেজে ইনবক্স করে দিবেন। ব্যাকে কিন্তু আবার কোনো পার্লের কাজ নাই, যা কাজ হচ্ছে সামনে, এটা হচ্ছে হোয়াইট কালার পার্ল দিয়ে করা আছে, তো আপনি চাইলে হোয়াইট হিজাবও পরতে পারবেন। আপনি আমাদের একটা হোয়াইট হিজাব দিয়েন তো, 500 টাকার গোলাও কিছু একটা দিয়ে, আমি আজকে দেখাই দিই আপনাদের হিজাব একটু দেখাই। আজকে অন্যান্য কালেকশন আমার মানে আজকে আসলে কাজের একটু বললাম না, কাজের একটু মোটিভ কম, তো আমি একটু হিজাব কিছু আপনাদের দেখাই দিই আমাদের যা যা হিজাব আছে। আমাকে কি রুগী রুগী লাগতেছে নাকি আবার একটু, আজকে দিনটা কেমন জানি, যাই হোক সমস্যা নাই, এরকম সময় আসলে আসে। আমি একটু হোয়াইট হিজাব আপনাদের দেখিয়ে দিই, অনেকে কিন্তু হোয়াইট কালারটা পরতে অনেক পছন্দ করেন, আমি নিজেও পছন্দ করি। সো হোয়াইট কালার হিজাবটা আপনি এটার সাথে পরতে পারবেন, অ্যাজ এটার যে পার্লটা একদম কিন্তু হোয়াইট পার্ল, ঠিক আছে অল ওভার, এবং পার্লের কিন্তু সাইজেও একটু ডিফারেন্স আছে, ছোট বড় বিভিন্ন টাইপের পার্ল হচ্ছে এখানে বসানো আছে। আর এই হচ্ছে আপনার হিজাবটা, হিজাবটা হচ্ছে আমার হাতে যেটা আছে এটা 300 টাকার, মানে এটার মধ্যে স্টোন পার্ল বসানো আছে, আমি যেটা পরেছি এটা 250 টাকার। তো বিভিন্ন রেঞ্জের হিজাব আপনি আমাদের কাছে পাবেন, ঠিক আছে 1600 টাকা গাউনের প্রাইস, গাউন নিয়ে আর এক্সট্রা কিছু নাই বলি, এত সুন্দর ম্যাটেরিয়ালটা আরেকবার আপনাদের একটু ইনশোর করে দেন। ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়াল, যেটা কিনা আপনার একদমই নন ট্রান্সপারেন্ট, আয়রন টাইরন করতে হয় না এই ম্যাটেরিয়ালটা, ঠিক আছে একদমই নন ট্রান্সপারেন্ট। আমি কিন্তু বাসায় যেই ড্রেস পরাছিলাম তার উপরেই জাস্ট এটা পরে ফেলছি, এটা কিন্তু আপনি যে কোনো কামিজ বলেন যে কোনো বাসায় যাই পরে থাকেন তার উপরে পরতে পারবেন, কারণ এটা হচ্ছে আপনার অনেকটা লাইট ওয়েটেড, হ্যাঁ এবং হচ্ছে কালারটা অনেক লাইট, তো আপনার গরমও কম লাগবে ইনশাল্লাহ। আরেকটা হিজাব একটু দেখাতে চাচ্ছি, এই হিজাবটা পরলে মনে হয় খুব ভালো হতো না, আচ্ছা হোক আমি ব্ল্যাক পরে ফেলছি সমস্যা নাই, আপনাদের হচ্ছে আমি এটা দেখাই দিই 500 টাকার এই হিজাবটা, হ্যাঁ এটার উপরেও কিন্তু পার্লের কাজ করা, এই যে পার্লের কাজের এই 500 টাকার হিজাবটা, কই গেল মেইন কাজগুলো, এই যে পার্লের কাজের এই হিজাবটাও কিন্তু এটার সাথে খুব ভাল লাগতো। আমি হয়তো বলছিলাম যে আমার আজকে একটু জোন আউট হয়ে গিয়েছিলাম, কিছুই জানি ভাল লাগছে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি যখন শোরুমে আসছি এটার কিন্তু অপশন আমাকে দেওয়া হয়েছিল, বাট আমি আই ওয়াজ লাইক যে আমার কমফোর্ট হিজাব কোনটা, আমার কমফোর্ট হিজাব হচ্ছে ব্ল্যাক কালার, তো আমি ব্ল্যাক কালার পরে চলে আসছি, এবং সাথে হচ্ছে আমার ভার্সিটিতে যাওয়ার একদম স্লিপার জুতা পরে চলে আসছি। নর্মালি আমরা আমি স্লিপার জুতা পরে লাইভ করি না, বাট আজকে আসলে এনিওয়েজ এটা পয়েন্ট আউট করাতে সবাই এখন আমার পায়ের দিকে দেখতে থাকবে। আচ্ছা এইটা হচ্ছে হিজাবটা, ঠিক আছে এরকম হচ্ছে আপনার হোয়াইট কালার পার্ল দিয়ে কাজ করা আছে, প্রাইস পড়বে এটার 500 টাকা, এটা নিতে পারবেন। এইটার আপনি এক কালার যেটা ভার্সন আছে 250 টাকার সেটাও নিতে পারবেন, এটার 1000 টাকার যে ভার্সনটা আছে সেটাও অ্যাভেলেবেল আছে নিতে পারবেন। তুমি ফাইনালি আমার পোস্টটা দেখেছো? হ্যাঁ আপু দেখেছি, আমি দেখেছি এবং কমেন্টও করেছি, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আপনার 500 টাকার হিজাব, তো এইটাও কিন্তু একটা খুবই ভালো অপশন হবে, হ্যাঁ কেউ যদি এটা পড়তে চান বা এটা নিতে চান এটা কিন্তু এটার সাথে বেশ ভালোই লাগবে, সো আপনি এটা নিতে পারেন, প্রাইস পড়বে মাত্র 500 টাকা। এবং এইটার বিভিন্ন ভার্সন আছে, কেউ যদি আমারটাও নিতে চান একদম হচ্ছে এরকম প্লেনটা নিতে চান প্লেনটাও অ্যাভেলেবেল আছে। আরেকটা আমি দেখছিলাম পরার জন্য, এই যে
এই হিজাবটাও কিন্তু আমাদের এই কালারে অ্যাভেলেবেল আছে, এই যে দেখেন একটু কাজের মধ্যে। হ্যাঁ, অনেকেই কিন্তু আমরা কাজের হিজাব পরতে পছন্দ করি। এখন মোটামুটি 4:50 মতো বাজে, এই কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এখানে আজান শুরু হতে পারে। আজান শুরু হলে আমরা একটু বিরতিতে যাব, আদারওয়াইজ কিন্তু লাইফটা একটু কন্টিনিউ করে ফেলি, কারণ আজকে একটু ওলট পালট সময় গিয়েছে। সো এই কারণে কিছু করার নাই। আরেকটা জিনিস আপনাদের বলে দেই, সেটা হলো আপনারা কিন্তু আমার লাইভে যে কোনো প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারবেন। আজকে শুক্রবার, শোরুমটা তো খোলা দেখছেন, শোরুম থেকেই লাইভ করছি, যেহেতু শোরুম খোলা আছে কিন্তু অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের বন্ধ আছে। হ্যাঁ, অনলাইনে আপনাদের রিপ্লাই করা হবে আগামীকাল সকাল 9টা থেকে। সো সবাই একটু অর্ডার করে একটু ধৈর্য রাখবেন, ইনশাল্লাহ সবাইকে আমরা রিপ্লাই করব। আর আজকের মেইন যেই পার্ট ছিল লাইভের সেটা কিন্তু ডান, মানে এই ড্রেসের লঞ্চিংটা ডান। এটার প্রাইস হচ্ছে 1600 টাকা, এই গাউনটার প্রাইস 1600 টাকা। সাইজ অ্যাভেলেবেল আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 4টা সাইজে এটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল 4টা সাইজে অ্যাভেলেবেল থাকে। আমি পার্সোনালি আবাইন গাউনে এম সাইজটা পরি, সব কিছুর ক্ষেত্রে এম সাইজটা পরি, এটা আমি জানিয়ে রাখলাম। অনেকে হয়তো আমাকে দিয়ে একটু আইডিয়া করতে পারবেন যে আপনার তাহলে স্মল লাগতে পারে বা আপনার লার্জ লাগতে পারে বা আপনার হয়তো মিডিয়াম লাগবে। সো এটা আমি মিডিয়ামটা পরি। আমাদের মিডিয়ামের কিন্তু যথেষ্ট আপনার লুজ ফিটিংয়ে করা হয়, আমাদের আবাইন গাউনে যে কোনো ড্রেস যথেষ্ট লুজ ফিটিংয়ে করা হয়। এটা হচ্ছে স্মল সাইজটা। হ্যাঁ, আমার হাতে যেটা সাইজটা আছে এটা কিন্তু স্মল সাইজটা, এইটা নিতে পারবেন ইনশাল্লাহ। আপু আপনার পেছনের বোরখাগুলো দেখান। তাই আমি আজকে তো কয়েকটা দেখাবো, জাস্ট আমার হাতের পাশে রেখে দিয়েছি, কয়েকটা দেখাবো। ও তাই তো আমি ভুলে গিয়েছিলাম, তাই তো বলি রিপ্লাই দেয় না কেন, রিপ্লাই করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাবো। আজকে 1600 টাকার আমাদের বেশ কিছু গাউন আমরা লঞ্চ করেছিলাম মাঝখানে। একটা ছিল না আমাদের ওই যে ব্লু কালার একটা গাউন, ওটা তো আলহামদুলিল্লাহ 2-3 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। সো আমরা আমাদের এই গাউনটাও কিন্তু খুব ভালো যাচ্ছে অনলাইন শোরুম দুই জায়গাতে মাশাআল্লাহ। এইটার প্রাইসও হচ্ছে 1600 টাকা। এই গাউনটাও খুবই সুন্দর, লাইট ওয়েটেড একটা গাউন। হ্যাঁ, একদমই লাইট ওয়েটেড একটা গাউন। এই যে হাতের পোর্শনে এরকম কাফ দিয়ে আপনার হচ্ছে, এই যে দেখেন বাটন দেওয়া আছে, এটাতেও কিন্তু কাফ দিয়ে বাটন দেওয়া আছে। দেখেন এই যে কাফ দিয়ে সুন্দর করে বাটনটা দেওয়া আছে, এটা আপনি খুলে অজু করতে পারবেন। অজুর দরকার হলে আমাদের যে কোনো ড্রেস আপনি অজু করতে পারবেন, সবগুলো ড্রেসই আমাদের অজু ফ্রেন্ডলি। অজু ফ্রেন্ডলি কথাটা আমি বলি কারণ হচ্ছে যে কোনো, মানে এটার মানে হচ্ছে যে আপনি আমাদের যে কোনো ড্রেস পরে অজুটা করতে পারবেন ইনশাল্লাহ, মানে হাতটা তুলে এই পর্যন্ত আনতে পারবেন, এরকম ব্যবস্থা করা আছে। এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। এগুলো কিন্তু সব স্টুডেন্টদের কথা ভেবে বা একটু অল্প প্রাইসে দিলে ভালো হতো এরকম আপুরা যারা বলেন তাদের কথা ভেবে আনা হয়েছে। হ্যাঁ, আমাদের ব্ল্যাকের মধ্যে আরও কিছু অল্প প্রাইসের কালেকশন আছে, যেমন এই যে 2000 টাকার এই কালেকশনটাও নন ট্রান্সপারেন্ট, খুবই সুন্দর একটা উত্তরাতে একটা শোরুম খুলুন। জলি আপু, ফাহমিদা বেগম জলি আপু বলেছেন, আপু ইনশাল্লাহ দোয়া রাখেন, দোয়া রাখেন আমরা যেন অনেক অনেক শোরুম দিতে পারি আরো বেশি। হ্যাঁ, তবে রাইটটা আমাদের একটাই শোরুম, এবং আমাদের শোরুমটা আমরা একটা রেখেছি বাট একটু বড় এরিয়া জুড়ে রেখেছি, যাতে করে শপিং করতে সবার জন্য সুবিধা হয়। আপনারা দোয়া করেন, বেশি বেশি কেনাকাটা করেন, ইনশাল্লাহ আমরা আবারও সব যেন অন্য জায়গায় খুলতে পারি, দোয়া রাখবে। এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এটাকে আমরা, আমি কখনো গাউন বলি না, এটাকে আমি হচ্ছে বোরখা বলি, কারণ এটা হচ্ছে জেনুইন বোরখা। হ্যাঁ, প্যাটার্ন ওয়ার্কের একদম জেনুইন বোরখা, হাতের পোর্শনে ডাবল প্যাটার্ন করা আছে এবং সামনে থেকে লম্বা করে একটা প্যাটার্ন দেওয়া আছে। আমাদের যে কোনো গাউনের ক্ষেত্রে সাইজ অ্যাভেলেবেল থাকে, সাইজের জন্য পেজে ইনবক্স করবেন। ঠিক আছে, আমাদের সাইজগুলো বলে দেই, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। সাইজের ডিটেলস, যে হাত কতটুকু, বডি কতটুকু, লেন্থ কতটুকু, এটা জানার জন্য আপনাকে পেজে ইনবক্স করতে হবে। ব্ল্যাক কালেকশনগুলো আমি পরপর একটু দেখিয়ে দিব। এটা হচ্ছে 2000 টাকার আমাদের একটা কালেকশন, এইটার মধ্যে হচ্ছে পাইপ এন্ড ওয়ার্ক করা আছে, দুই দিকে দুইটা পাইপ এন্ড ওয়ার্ক আর হাতের পোর্শনে আপনার হচ্ছে দুইটা পাইপ এন্ড ওয়ার্ক এই স্টাইলে করা আছে। ঠিক আছে, পার্টি ওয়ার আবায়া দেখান প্লিজ। তমা আপু, আজকে পার্টি ওয়ার দেখাবো না, আজকে একটু রেগুলার ওয়ার কমের মধ্যে কালেকশন দেখাচ্ছি। আমি কালো তেমন পরি না, কিন্তু যমজ বোনটা দেখে মনে হলো এবার কিনেই ফেলবো। আপু কিনে ফেলেন, এইবার কিনে ফেলেন, আপনার অনেক ভালো লাগবে। ওইটার এমব্রয়ডারিটা একটু এক্সেপশনাল মনে হয়েছে আমার কাছে, মানে কাছ থেকে দেখলে আপনি বুঝবেন। ওইটার এমব্রয়ডারিটা হচ্ছে একটু একটু মানে একটু বেশিই সুন্দর, যেন
আমাদের তো এর আগেরটা অনেক সুন্দর, বাট ওটা একটু বেশি জানি সুন্দর লাগছে। এটা হচ্ছে 2000 টাকা। হ্যাঁ, পাইপেন ওয়ার্কের মধ্যে আছে, ডাবল পাইপেন, এটার মধ্যে হচ্ছে ডাবল পাইপেন করা আছে। এই সাইডে একটা পাইপেন, এই সাইডে একটা পাইপেন, আর এখানে আমাদের গাউনগুলোর আপনি সাইজ পাবেন। হ্যাঁ, সাইজ কিন্তু আমাদের করা থাকে, চারটা সাইজে আমরা আনি। সাইজ ডিটেলসের জন্য আপনারা হচ্ছে গিয়ে পেজ ইনবক্স করবেন, ঠিক আছে? সাইজ ডিটেলসের জন্য পেজ ইনবক্স করবেন। আচ্ছা, এই গাউনটা আজকে যখন শোরুমে আসলাম সবাই বললো, আচ্ছা এই গাউনটা একটু দেখাই দিয়ে বর্ষাপুর। এই গাউনটা হচ্ছে আমাদের খুবই কম ছবি পোস্ট হয়েছে অথবা খুবই কম দেখেছেন, দেখেন গাউনটা কিন্তু খুবই সুন্দর, ব্ল্যাক এর মধ্যে একটা গাউন, আর এই বাটনগুলো শো বাটন, বাটনগুলো দেখতে খুবই ভালো লাগে মাশাআল্লাহ। এই শো বাটনগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? এই শো বাটনগুলো কিন্তু একদম মানে খুব সুন্দর, বাট জেনুইন একটা কিউট লুক দিবে আপনাকে। হ্যাঁ, একটু দেখে নিতে পারেন লাইভে, বাটনগুলো খুবই কিউট, প্লাস হচ্ছে এটা আউটলুকটাও কিউট হয়েছে। এগুলো কিন্তু খোলা যায় না, সো এটা জাস্ট আপনি দেখতেই পারবেন, মানে শো বাটন। ওকে, এই বাটনগুলো আমার মনে হয় যে অনেক সময় ড্রেসে অ্যাড করলে আমি খুব পছন্দ করি। হ্যাঁ, বাটন ড্রেস আমার খুব পছন্দ, সো যারা আমার মতো একদম বাটন ড্রেস পছন্দ করেন, এই বোরখাটা হচ্ছে গিয়ে তাদের জন্য। আর এইটাতে আবার হাতের পোর্শনে আমরা কিন্তু ইলাস্টিক দিয়েছি, এই যে কুচি দিয়ে ইলাস্টিক দেওয়া আছে, ঠিক আছে? এইটা নিতে পারেন, এমব্রয়ডারিও তেমন পড়ি না, কিন্তু ওই কিমোনোটা দারুণ সুন্দর, নিজেকে কন্ট্রোল করা দেয়। আপু নিতে পারেন, ভালোই লাগবে ইনশাল্লাহ, ভালোই লাগবে। এটা হচ্ছে 2200 টাকা প্রাইস, ঠিক আছে? এই গাউনটা 2200 টাকা প্রাইস। কোমরের পোর্শনে কিন্তু আপনার কুচি থাকবে, হ্যাঁ কোমরের পোর্শনে কুচি থাকবে, আর হাতের পোর্শনে কুচি দিয়ে আপনার হচ্ছে খুবই সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। যারা নিতে চাচ্ছেন এটা এখন একটু ইনবক্স করে দিবেন, এটা একটু কিউট লুক দেয়, তো এটা হচ্ছে স্টক একটু কম আছে, মানে শুরুতে যেদিন দেখিয়েছিলাম তারপর থেকে কিন্তু একটু মানে টানা সেলের ভিতরে আছে, এটা যে চলে যাচ্ছে সবাই এটা অর্ডার করছে। সো যারা এখনো নেননি এটা কিন্তু নিতে পারবেন, স্টুডেন্ট আপুরা 2200 টাকায় খুবই ভালো মানের একটা ফেব্রিক, নন ট্রান্সপারেন্ট, এটা একটু দুবাইয়ের একটা ফেব্রিকের মতো। হ্যাঁ, তো আজান দিচ্ছে, আমরা একটু আজানে বিরতিতে যাই, তারপরে আবার ফিরে আসবো to take up.
সবাইকে ধন্যবাদ যারা ওয়েট করেছেন। আমাদের এখানে আসলে আজানটা দিচ্ছিল, এই কারণে আমরা একটু আজানের বিরতিটা নিয়েছি। যারা যারা জয়েন করেছেন এখন সবাইকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপু আমার খুব সুন্দর লাগে আপনাদের বোরখা, বাট প্রাইস অনেক বেশি। ফারিয়া আপু কি বলেন? আপু 1600 টাকায় গাউন দিচ্ছি কালকে থেকে, কালকে এই উইকে 2টা 1600 টাকায় গাউন আনলাম না আপু, কেন বেশি লাগছে আপনার বলেন তো? এই যে এই গাউনটা এগুলো 1600 টাকা করে আপনাদের জন্য আমরা এখন প্রাইস অনেক কমিয়ে দিয়েছি। আপনি যদি একটু তুলনা করেন আমার গাউনের ড্রেসগুলো, মানে আমাদের সাথে আপনি আমাদের তুলনা করেন, আমাদের আগের ভার্সন এবং রাইট নাও সব কিছুর দাম, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার পরকার ভার্সন, দুই ভার্সনে দেখবেন যে আমরা আমাদের নিজেদের ক্ষেত্রেই চিন্তা করে দেখবেন যে আমরা দাম অনেক কমিয়ে দিয়েছি, অনেক বেশি কমানো হয়েছে দাম। হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এই গাউনটা কয়েক পিসই আছে আমাদের, 2500 টাকা এই গাউনটা নিতে পারবেন। প্রিন্টের মধ্যে খুবই দারুণ একটা গাউন, আর একটু গোল্ডেন কালার হাত দেওয়া আছে, এটার পুরোটাই কিন্তু নন ট্রান্সপারেন্ট, ঠিক আছে? সাইজ না এটা না আপু, মেসেজ চেক করেন। নাসরিন রহমান আপু, আপু আগামীকাল সকাল 9টা থেকে মেসেজের রিপ্লাই করা হবে। হ্যাঁ, আমাদের অনলাইন টিম আজকে হচ্ছে ছুটিতে আছে, তো আজকের জন্য সবাই আর কি মেসেজের রিপ্লাই পাচ্ছে না এই কারণে। তোমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমি মুগ্ধ হয়ে যাই, মাহবুবা শাহিন আপু বলেছেন, থ্যাংক ইউ। আপু মেসেজের অ্যান্সার দেয় না আপু, আজকে কোনো মেসেজ পাবেন না। নাসরিন রহমান আপু, আজকে মেসেজের রিপ্লাই দেওয়া হবে না। তোমাদের কিমোনো কেপ সব এত সুন্দর কমফোর্টেবল যে খুব ভালো লাগে। মাহবুবা শাহিন আপু অনেক অনেক ভালোবাসে আপনাকে, অনেক অনেক সুন্দর রিভিউ দেওয়ার জন্য। এটা 2500 টাকা, এটা খুব একটা সাইজ নাই। হ্যাঁ, সাইজের জন্য পেজ ইনবক্স করবেন যে কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে, নন ট্রান্সপারেন্ট, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট টাইপের একটা ম্যাটেরিয়াল। হ্যাঁ, একদমই নন ট্রান্সপারেন্ট। আচ্ছা, এইটা আপনারা একটু দেখে নেন, এইটা হচ্ছে 2000 টাকার আমাদের একটা আবায়া, এটার মধ্যে একটু লেস ওয়ার্ক আছে, আর একটু এইটা হচ্ছে প্রিন্ট প্যাটার্ন, আর নিচেরটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাটেরিয়াল। এই যে এই হচ্ছে আপনার লেস ওয়ার্কটা, ঠিক আছে? খুবই সুন্দর, আমার মনে হয় যে আপনারা পছন্দ করবেন। এটা পরে আমার ছবি আছে, ছবি দেখতে পারেন। থ্যাংক ইউ আপু, নাসরিন রহমান আপু বলেছেন ওয়েলকাম। আপু আপনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো, থ্যাংক ইউ। আজকে তোমাকে অনেক টায়ার্ড লাগছে, মাহবুবা শাহিন আপু বলছে। আপু টায়ার্ড না, আমি রেস্ট নিয়ে নিয়ে টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে, মানে আজকে সকাল থেকে আমি রেস্টিং আছি। নর্মালি কোনো দিন আমার এত রেস্টে যায় না, ইয়েট মনে হচ্ছে যে আমার আরো রেস্ট দরকার, আর আমার কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না। তারপরে আমি দোয়া করছি যে বৃষ্টি আসুক জোরে, ক্লাসটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, এগুলো দোয়া করতেছে। জানি না কি হয়েছে আজকে, আমার মনে হয় যে একটু চা কফি খাইতে হবে, তাই না? আমি সকাল থেকে আজকে চা কফি খাই নাই, কারণ আমার ওটা বানাইতেও ইচ্ছে হচ্ছে না। আমি যে চা বানাবো, আমি তো বাসাতে, আমি তো বাইরে না, আমি যে চা বানাবো আমার চা বানাইতেও ইচ্ছে করতেছে না আজকে। মনে নর্মালি আমি সকালবেলা করে, শুক্রবারের দিন সকালবেলা করে আমি লাল চা খাই বা মশলা চা খাই। হ্যাঁ, একদমই মশলা টসলা দিয়ে একটু বেশি করে চা নিয়ে আমার কেন জানি শুক্রবার করে সকালবেলা আমি বানাই ওটা খাই, আমার ভালো লাগে। বাট আজকে নো নো নো, আজকে আমি কোনো কাজই করি না, আমি বেডের উপরে পড়েছিলাম, জাস্ট এই অবস্থা আমার আজকে। মনে হচ্ছে অলস দিন কাটাই। হ্যাঁ, অলস একটা দিন কাটাইছি। 2000 টাকা আমি যদি কাজের মধ্যে ধরি, তাহলে আমি হচ্ছে কাজ বলতে আমি জাস্ট শাওয়ার নিছি, নামাজ পড়ছি, খাইও তো নি ঠিক মতো, আমি কাজের মধ্যে কোনো কাজই করি না। আমি আজকে জাস্ট হচ্ছে একদম বেডে, একদম মনে করেন 180 অবস্থা আমার, একদম ফ্ল্যাট শুয়ে আছি। এবং অনেক সময় হয় না যে শুক্রবার করে অনেক সময় আমরা মানে এমনি ফেসবুকে স্ক্রল করছি বা পেজের কোনো কাজ করছি, আমি সেটাও করি নাই আজকে। পেজটাকেও একবারও দেখি নাই যে পেজের কি হাল আমাদের, বা কিছু একটা পোস্ট করি অর সামথিং, নাথিং, আমি কিছুই করি নাই আজকে।
60 সাইজের হবে আপু, সাইজের জন্য পেজ ইনবক্স করতে হবে। ও তাহলে আমার মেয়ের মতো অবস্থা, সারাদিন রেস্ট নিয়েও টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ আজকে বেশি রেস্ট হওয়াতে আমি আর বেশি টায়ার্ড, তার মধ্যে হচ্ছে আমার চোখের জন্য একটু টায়ার্ডনেসটা আপনাদের বেশি মনে হতে পারে, কারণ আমি আজকে মানে ওই যে মানে যেই মেকআপটা আমি করি সেটাও আজকে ঠিক মতো করা হয় নাই, তো চোখটা আমার একটু টায়ার্ড, চোখের জোনটা টায়ার্ড লাগতে পারে। আমার বাসায় চলে আসো, চায়ের সাথে ব্রাউনিও খাওয়াবো আপু ইনশাল্লাহ, যদি কখনো যাওয়া হয়। আজকে তো আবার ক্লাস আছে, ক্লাস ক্যান্সেল হবে না, আমি এগুলো মনে মনে খালি ভাবতেছি ক্লাস আর ক্যান্সেল হয়। আমরাও আমিন বলছি, জমজ বোন ফুল সেট প্রাইস কত হিজাব ছাড়া ভিতরের ইনার সহ? ফারিয়া আপু বলেছে জমজ বোন, সবাই এখন ওইটাকে জমজ বোনই নাম দিছে। আপু জমজ বোন যেটা নিয়ে আসছি সেইটা হলো 3,000 টাকা আপনার হচ্ছে জমজ বোনের প্রাইস, আর হচ্ছে গাউনের মানে ভিতরে আমি যে ইনারটা পরেছি ইনার গাউনটার প্রাইস হচ্ছে 1,950 টাকা, আর ওইটার সাথে আমি যে হিজাবটা পরেছিলাম ওটা 1,000 টাকার হিজাব করেছিলাম। আমি একটু গর্জিয়াস হিজাব দিয়ে পরেছি, আপনি রেগুলার ওয়ার হিজাব দিয়ে পরতে পারবেন ইনশাল্লাহ। এইটার প্রাইস হচ্ছে 2,000 টাকা, এই যে 2,000 টাকা। আপু আপনার গায়ের বোরখার দাম কত? আমি হচ্ছে যেটা পড়ে আছে এটা 1,600 টাকা, অনলি 1,600 টাকা, অল ওভার পার্লের ওয়ার্ক করা আছে, একদম কোমরের পোর্শন থেকে নিচ পর্যন্ত আপনার হচ্ছে পার্লের ওয়ার্ক করা আছে। হ্যাঁ এই গাউনটা আপু মাস্ট নিয়ে নেবেন, এটা আরাম করে পড়তে পারবেন ইনশাল্লাহ, স্টুডেন্টরা বিশেষ করে। না কথাগুলো শুনে টায়ার্ড লাগছে, তাই আপু আমার মনে হয় যে আমার খুব দ্রুত আগে চা খেতে হবে আপু প্লিজ। এই আমাকে ক্লাসে না জানি আমি এরকম ভুলভাল কথা বলি আর ঘুম ঘুম ভাব নিয়ে বসে থাকি, বকা খেতে হবে। আপু হোম ডেলিভারি দেওয়া হবে? ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমরা, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই। আমি সেম টেক্সট করেছি জমজ বোনের জন্য, তাই জমজ বোনটা সবার অনেক পছন্দ হয়েছে বুঝতে পারছি, এটার অনেক অর্ডারও আসছে অনলাইনে আমি শুনেছি। আমি জমজ বোনের কিছু ছবি আপনাদের তুলে দিব, আরো কিছু ছবি আছে, হ্যাঁ ওগুলো ছবির পাশাপাশি আরো কিছু অনেকগুলো ছবি তুলেছি আমরা। এটার প্রাইস হচ্ছে 2,750 টাকা, এইটার প্রাইস হচ্ছে 2,750 টাকা। এটা একটু এমব্রয়ডারির মধ্যে আপনাদের একটু দেখিয়ে দিলাম, সিঙ্গেল পার্ট একটা বোরখা 2,750 টাকা, নন ট্রান্সপারেন্ট, সাইজ অ্যাভেলেবেল আছে, হাতেও আপনার এমব্রয়ডারি, নিচের দিকে এমব্রয়ডারি, আর এই এমব্রয়ডারিটা হচ্ছে দুই পাশে আছে, হ্যাঁ একদম সামনে এবং ব্যাকে দুই দিকে আপনার এমব্রয়ডারিটা থাকবে। এই ছিল মোটামুটি আজকের লাইভের কথাবার্তা। আচ্ছা এটাকে একটু দেখাবো, এটা একটু দেখায় আমাদের এই ফ্লোরাল গাউনগুলো, টিস্যু গাউনগুলো, এটাও 2,750 টাকার। এগুলো না আপু শেষ, আমি দেখবেন যে এগুলোর পোস্টও করি না, না এগুলোর পোস্টও আমরা দিই না পেজ থেকে, দুই এক পিস করে হয়তো আছে, আপনারা এগুলো নিতে পারেন শোরুমে, হয়তো দুই এক পিস করে এগুলো আমরা হচ্ছে আনছি আর কি। হ্যাঁ তো আপনি এটা নিতে পারেন, 2,750 টাকা প্রাইস পড়বে এইটার, আর হচ্ছে সাইজের জন্য পেজ ইনবক্স করবেন, কারণ সবগুলো সাইজ নেই, এটা কনফার্ম সব সাইজ এগুলো নাই। আমার হাতেরটা লাকিলি মিডিয়াম সাইজ, সো মিডিয়াম সাইজের আপুরা আমাদের একটু বেশি আছে মনে হয় আমাদের কাছে, সো মিডিয়াম সাইজের আপুরা যারা মিডিয়াম সাইজটা পরেন তারা হচ্ছে গিয়ে এটা নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমি এখন আমার গাউনটা পরে ছবি তুলিনি, তো ছবি তুলে ইনশাল্লাহ আপনাদের ছবি দিয়ে দিব। আর আজকে লাইভে একটু উল্টাপাল্টা হয়েছে, আমি উল্টাপাল্টা কি বলেছি জানি না, মাঝে মাঝে এরকম হয় আর কি, আর আমরা লাইভগুলো খুবই জেনুইনলি করার চেষ্টা করি, তো সো দেখা যায় যে অনেক কিছু আপনারা একটু বুঝতে পারবেন, যে আপনাদের সাথে রিলেট করতে পারবেন, তো আমারও এরকমই হয় আর কি, মাঝে মাঝে একটু মাথা টাথাতে সমস্যা হয়ে যায়। আপু ব্ল্যাক এবং অ্যাস্টার প্রাইস কত? 2,750 টাকা আপু বলেন না, কোনটা কি আপু কি বলবো, আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে 1,600 টাকা আপু, আমি যেটা পড়েছি এটার প্রাইস 1,600 টাকা। এটা আরেকবার দেখিয়ে আপনাদের লাইভটা শেষ করে দিব, অল ওভার আপনার হচ্ছে এই যে কোমরের পোর্শন থেকে অল ওভার আপনার হচ্ছে পার্লের কাজটা থাকবে, ঠিক আছে। আর এটা নন ট্রান্সপারেন্ট দুবাই চেইন ম্যাটেরিয়াল দিয়ে করা আছে, প্রাইস 1,600 টাকা। এবার আপনাদের একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিই, আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালে ঠিক অপোজিটে দেখবেন সুন্দরম প্লাজা, এখানকার সেকেন্ড ফ্লোরে আমাদের শোরুমটা, সপ্তাহের 7 দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক 8টা পর্যন্ত, এখন 5:10 মতো বাজে, আমাদের শোরুমটা রাতে 8টা পর্যন্ত খোলা থাকবে, তো আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ। আরেকটি জিনিস সেটা হচ্ছে আজকে আমি যে লাইভটা করলাম এই লাইভটার
মানে 1600 টাকা ক্যাপশনে প্রাইসটা দেয়া আছে, তো দেখবেন যে এইটা কিন্তু স্টক একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ একটু কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির গাউন আনলে এগুলো কিন্তু আমাদের খুব বেশি দিন লাস্টিং করে না, এবং থাকলেও দেখা যাবে সব ধরনের সাইজ গুলো অ্যাভেলেবেল থাকে না। তো আপনারা একটু তাড়াতাড়ি কেনাকাটা করে ফেলবেন। আর আজকে লাইভে যদি মানে হচ্ছে কোনো ভুলভাল কথা বলে থাকি তো আই এম ভেরি সরি, আমি জানি না আমি কি কি বলতেছি, বাট আমার মনে হয় যে আমার খুব ইমিডিয়েটলি চা অথবা কফি খেতে হবে কিছু একটা। আমার মনে হচ্ছে যে এখনো ঘুম ঘুম পাচ্ছে, তো লাইভটা এখনই শেষ করবো, আর সময় নিব না, শোরুমে চলে আসবেন। এছাড়া অনলাইনে অর্ডার করতে পারেন, অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। আর একটা জিনিস, অনলাইনে কিন্তু আজকে রিপ্লাই দেওয়া হচ্ছে না, ভেরি সরি আপু, আপনারা প্রচুর মেসেজ করছেন। আমি নর্মালি দেখা যায় অন্যান্য দিন একটু মেসেজগুলো গো থ্রু করি, মেসেজের ভিতরে ঢুকি না, বাট মেসেজ আসছে কি টাইপের মেসেজ বা কোন প্রোডাক্টের উপরে বেশি মেসেজ মানে কমেন্ট মানে মেসেজ আসছে অর্ডার আসছে ওগুলো একটু বোঝার চেষ্টা করি। বাট আজকে আমি তো বললাম সকাল থেকে আমি কোনো কাজই করিনি, আমি ফোনটা পর্যন্ত স্ক্রল করিনি, ফোনটা পর্যন্ত ওরকম করে দেখি নাই। হ্যাঁ, তো আপনারা সবাই রিপ্লাই পাবেন আগামীকাল সকাল 9টা থেকে। আমাদের মডারেটররা আজকে দিনটাতে ছুটিতে আছেন, তবে আমাদের শোরুম খোলা আছে, শোরুমে চলে আসতে পারেন। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। লাইভটা আমি এখানে শেষ করছি, আমার জন্য দোয়া করবেন, আবান গাউনের জন্য দোয়া করবেন, বেশি বেশি কেনাকাটা করবেন, এবং আমাদের সাথে আপনাদের রিভিউগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।